नमस्कार बंधुरा, आशा करी सबाई खूब भालो आछेन। आमी नीलाभ्र चट्टोपाध्याय और आपनारा देखछेन नीलाभ्र योगा। आज के आमी कोनो आसन बा प्राणायाम आपनादेर सामने देखाबो ना। आज के आमी एकटी जिनिस बा एकटा टपिक निये आमी आलोचना करब। आज के टपिकटी होच्छे जे जारा सुगारेर पेशेंट बा डायबेटिक जारा पेशेंट तादेर जोन्नो की की आसन करा दरकार। आजकलकार दिने मैक्सिमाम लोकेरई सुगार आछे, अल्प बेसि कारो ना कारो सूगार आछे। तार जोन्नो कि होच्छे निजेर खाबारेरो चेंज करते होच्छे, अनेक समय अनेक प्रिय जिनिस माने प्रिय खाबार जेटा सेटाके आपनादेरके त्याग करते होच्छे, बा बोलते पारेन लाइफस्टाइल जेटा आछे सेटाके अनेकटाई चेंज करते होच्छे। किन्तु एत किछुर परेओ तारपरेओ कि माने सूगार बा डायबेटिस आपनादेर कि कंट्रोल होच्छे? उत्तर होच्छे ना। तो आज के आमी आपनादेरके छटी आसन बोलबो, जे छटी आसन आपनारा करले নিজেদের সুগার বা ডায়াবেটিক যে আপনার মানে ডায়াবেটিস যে আছে তার লেভেল মানে অনেকটাই আপনারা নিয়ন্ত্রণে রাখতে পারবেন। হ্যাঁ, কোনোদিনই অবশ্যই কোনোদিন সম্ভব নয় যে মানে সুগারটাকে কোন একবারে একভাবে আপনার মানে একবারে কমিয়ে দেওয়া, বাট হ্যাঁ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। তো চলুন আমরা দেখে নিই যে আজকে আমরা যারা সুগারের বা ডায়াবেটিক যারা পেশেন্ট তারা কিভাবে এই ছটা আসন করতে পারবেন বা কী কী আসন আছে বা আপনারা এই আসনগুলো কিভাবে করবেন, তো সেগুলো সম্বন্ধে জেনে নিন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটিকে শুরু করা যাক। তো প্রথমেই আমরা জেনে নেব যে এই ডায়াবেটিস বা আপনার সুগার এই রোগটি কি এবং কেন এই রোগটি হয়। তো আমাদের শরীরে যে রক্ত আছে তাতে গ্লুকোজের মাত্রা যেটা নর্মাল তার থেকে বেশি হয়ে গেলেই আমাদের সুগার হয়। তো এখানে কি হয় কেসটা দেখবেন, অনেক সময় যারা দেখবেন অনেকক্ষণ ধরে বসে থাকেন বা বসে বসে যারা কাজ বা যারা ধরুন একটু ফ্যাটি চেহারা তাদের জন্য এই সুগারের যে মানে লক্ষণ সেটি বেশি দেখা যায়। তো এই সুগার আপনার যে মানে যখনই আপনার গ্লুকোজের পরিমাণটা বেড়ে যাচ্ছে তখনই আপনার শরীর ঠিকমতো করে মানে ইনসুলিন প্রডিউস করতে পারছে না, মানে তৈরি করতে পারছে না, বা হয়তো ইনসুলিন তৈরিও হচ্ছে কিন্তু সে তার নিজের মতো কাজ করতে পারছে না। এই জন্যই আমাদের সুগার বা ডায়াবেটিসটা হয়ে থাকে। তো এই সুগার বা ডায়াবেটিসের লক্ষণগুলো কী কী? লক্ষণগুলো যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে আপনার অনেক সময় দেখবেন ক্লান্তি ভাব লাগবে, অনেকবার ধরে প্রস্রাব পাবে, মানে বহুমূত্র যেটা বলা হয় আর কি, দেখবেন এক ঘন্টায় দুবার তিনবার করে বাথরুম যেতে হয়। আচ্ছা, তারপরে যেটা হচ্ছে দেখবেন হয়তো যে কোনো সময় ক্লান্তি ভাব লাগছে একটা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার ধরুন মানে চিন্তা মানে বেশি চিন্তা করলেও এই রোগটা চলে আসে অনেকটাই, কারণ চিন্তা করলে গোটা মানসিক যে চাপটা পড়ে তাতেও এই সুগার হতে পারে। তো এই ছিল হচ্ছে সুগারের লক্ষণ। তো চলুন আমরা এবারে জেনে নিই যে কী কী আসন করলে আমরা এই সুগারটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে পারবো। হ্যাঁ, হয়তো আপনারা সব কিছু খেতে পারবেন না, কিন্তু হ্যাঁ যেটা একদমই পারছিলেন না তার থেকে কিছুটা খাবেন, কিন্তু এই আসনগুলি আপনাদেরকে রোজ করতে হবে। তারপরে আপনারা দেখবেন নিজেদের সুগার বা নিজেদের যে আপনার ডায়াবেটিস সেটা আপনারা নিজেদের কন্ট্রোলে রাখতে পারছেন। তো চলুন আসনগুলো এবার দেখে নিন। তো সুগার বা ডায়াবেটিস কন্ট্রোলের জন্য প্রথম যে আসনটি আসছে সেটি হচ্ছে ভুজঙ্গাসন। তো আপনারা দেখতে পাচ্ছেন যে ভুজঙ্গাসন আমরা মানে করলে আপনার এটা ব্যাক বেন্ডের একটা আসন, ঠিক আছে? তো এটা আপনারা কিভাবে করবেন, এর উপকার কী কী বা কী কী সতর্কতা আমাদেরকে মেনে চলতে হবে সেই ভিডিও সংক্রান্ত একটা মানে এই সংক্রান্ত ভিডিও আমি অলরেডি একটা বানিয়ে রেখেছি, নিচে ডেসক্রিপশানে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখানে আপনারা এই ভুজঙ্গাসন কীভাবে করবেন সেটা আপনারা দেখে নিতে পারবেন। এরপরে যেটা আসছে সেটা হচ্ছে ধনুরাসন। তো ধনুরাসনও সেমভাবেই আমি বলবো আপনাদেরকে, এটা একটা ব্যাক বেন্ডেরই আসন। তো অবশ্যই আপনারা ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করেই তারপরে আপনারা আসন প্র্যাকটিস করবেন। তো প্রথমটা ছিল হচ্ছে ভুজঙ্গাসন, সেকেন্ডেরটা হচ্ছে আপনার ধনুরাসন। এবারে আপনারা যেহেতু ব্যাক বেন্ড করলেন তো ফ্রন্ট বেন্ডও দরকার। তো ফ্রন্ট বেন্ডের জন্য আছে হচ্ছে অর্ধ কুর্মাসন। এই অর্ধ কুর্মাসন আপনারা করার পরে তারপরে আপনারা চলে যাবেন পশ্চিমোত্তানাসনে। পশ্চিমোত্তানাসন আপনারা আশা করি অনেকজনেই দেখেছেন এই ভিডিওটি আমার। তো পশ্চিমোত্তানাসন হয়ে গেল, এরপরে করতে পারেন আপনারা সর্বাঙ্গাসন। সর্বাঙ্গাসন আপনারা কিন্তু একটু দেখে শুনে করবেন, কারণ এখানে আপনার কিন্তু ঘাড় ঘোরানো যাবে না আসনটি করার সময় বা করার পরে, যতক্ষণ না আসনটিকে ছাড়ছেন ঘাড় কিন্তু ঘোরাবেন না। তো এই ছিল সর্বাঙ্গাসনের ব্যাপার।
এরপরে লাস্টে যেটা আসছে সেটা হচ্ছে আমাদের সকলের প্রিয় শবাসন। তো এই শবাসন নাও কিন্তু আমাদেরকে সুগার লেভেলটাকে আমরা নিয়ন্ত্রণ করতে অনেকটাই সাহায্য করে থাকে। তো আপনাদের সুবিধার্থে আমি আরেকবার পুরো লিস্ট যেটা আছে যে মানে প্রথম থেকে শেষ অবধি যে লিস্টটা আমি দিলাম সেই লিস্ট আমি আরেকবার আপনাদেরকে শো করিয়ে দিচ্ছি। তো আপনারা দেখলেন যে আমরা কিভাবে মানে ছটা আসনকে করে আমরা নিজেদের কন্ট্রোলে সুগার বা ডায়াবেটিসটাকে রাখতে পারি। তো যদি আপনাদের মনে হয় যে না ভিডিওটি আপনাদের ইনফরমেটিভ বা আপনারা ভালো লেগেছে তো অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আর আপনার পরিচিতদের মধ্যে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর যদি এখনও পর্যন্ত এই ফ্যামিলির একটা মেম্বার না হয়ে থাকে তো নিচের যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটাকে প্রেস করে পাশে থাকা বেল আইকনটিকে টিপেও আপনারা এই ফ্যামিলির একটা মেম্বার হয়ে যেতে পারেন। তো দেখা হচ্ছে আগামী ভিডিওতে অন্য একটি আসন, প্রাণায়াম বা হয়তো একটা কোনো মানে এইরকমই আসনের একটা সিরিজ নিয়ে। তো আগামী দিনে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য একটি ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ।